আপনার নাম কি যেন বললেন? মুক্তার হোসেন। মুক্তার হোসেন, আপনি কাজ কী কাজ করেন? কৃষি কাজ করেন। তো আপনি এই যে এই ভাঙাচোরা ঘরে থাকেন, কিভাবে থাকেন সেই স্ত্রীকে নিয়ে? আনামনি থাকি। মানে আপনার ঘর তো করারও সামর্থ্য নাই। আপনি রোজ উপার্জন করেন কত টাকার মতো? রোজ যখন কাজ থাকে তখন মনে করেন 400 টাকা, আর যখন কাজ না থাকে তখন তো বসেই থাকা লাগে। আচ্ছা, মানে অ্যাভারেজ 200-300 টাকা উপার্জন হয়। কিন্তু এই দিয়ে তো সংসার চালানো তো দূরের কথা, নুন ভাত হয় আর কি কোনো। যে আজকে দেখলাম যেমন শুধু কচুর লাল দিয়ে হচ্ছে যে রান্না হচ্ছে। চাউলের বস্তাটা কই? সামনে আসুন দাঁড়ো। এই যে আপনাদের জন্য খাবার, চাল, ঠিক আছে, এক বস্তা চাল, মানে যে খাবার আছে, ডাল আছে, তেল আছে, আলু আছে, পেঁয়াজ মরিচ, পেঁয়াজ মরিচ সব, যে সাবান আছে, আটা আছে। আচ্ছা, আপনার নামটা কি? আপনাদের এই ঘরের যে অবস্থা, এটা কতদিন ধরে আপনারা থাকেন এরকম অবস্থায়? আপনার ছেলে মেয়ে কয়টা? একটাই ছেলে। কোথায় থাকে? আপনাদের এই করুণ অবস্থা দেখে আমি নিয়ে আমার ফেসবুকে আপনাদের এই ঘরের ছবি সহ আপনাদের ছবি সহ একটা পোস্ট দিয়েছিলাম। দেওয়ার পরে আমার ফেসবুকেই আছে হিরো কুরাইশি নাম ওনার। ওনার বাড়ি হচ্ছে সিলেটের মৌলভীবাজার। তো হচ্ছে যে উনি থাকে লন্ডনে। তো উনি আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে আপনাদের জন্য 5,000 টাকা পাঠাইছিল গতকাল উনি, যে আপনাদেরকে খাবার কিনে দেওয়া আর বাকি টাকা, খাবার টাবার কিনে দেওয়ার পর যদি কিছু বাঁচে তাহলে হচ্ছে যে আপনার সেটা আপনাদের হাতে দেওয়া। তো যাই হোক, আর কালকে রাত্রিবেলা উনি আমাদের 5,000 টাকা পাঠাইছে। 5,000 টাকার পর আজকে এই দুপুরবেলা এগুলো কিনছি, 25 কেজি চাল কিনছি, 5 কেজি আলু কিনছি, পেঁয়াজ কিনছি 2 কেজি, কাঁচামরিচ, তেল 3 লিটার, ডাল 2 কেজি, আটা 2 কেজি, সাবান একটা আছে, ঠিক আছে, যেগুলো লাগে আপনাদের আর কি। তো যাই হোক, এইটা ওনার টাকা দিয়ে কিনে দিচ্ছি, আর এটাতে খরচ হয়েছে মোট 1980 টাকা, ঠিক আছে। আমি আপনাকে আরও কাগজ দেখাচ্ছি প্রয়োজনে। 1980 টাকা না, ঠিক আছে, তারপরেও 1980 টাকা, 1980 টাকা এখানে এগুলো সরঞ্জাম কিনছি, আর 5,000 টাকার মধ্যে বাঁচে তাহলে 3,020 টাকা, ঠিক আছে। এই 3,020 টাকা আপনি নেন, 3,000 গুনে নেন, আপনি 3,020 টাকা আছে, 3,020 টাকা আছে, পাইছেন বুঝে? তাহলে 3,020 আর 1980, 5,000, তাহলে 5,000 টাকা হয় তাহলে। আর ওনার জন্যে, ওনার বাবা 7 মাস আগে মারা গেছে, ওনার বাড়ি মৌলভীবাজারে, উনি ওনার বাবা মৌলভীবাজারেই থাকতেন, উনি থাকেন লন্ডনে।
তো ওনার বাবার জন্য উনি দোয়া চাইছেন, দোয়া করবেন ওনার জন্য। মূলত হচ্ছে যে আমার শুধু পৌঁছে দেওয়া কাজ, আমি পৌঁছে দিয়ে গেলাম, আমি বাহক মাত্র, এখানে আমার কিছু নাই, কোনোরূপ কোনো হচ্ছে যে সহযোগিতা আমার কিছু নেই। উনি করছেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের ঘরও হয়তো বা শীঘ্রই আমি ব্যবস্থা করতে পারবো, যেটা আমি মানে এর আগেও বললাম আপনাকে, ঘর আপনাদেরকে ব্যবস্থা করতে পারবো। ব্যবস্থা আমি মোটামুটি করে ফেলছি, এখন দেখা যাক, হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনারা 4-5 মাসের মধ্যেই একটা শুভ খবর পাবেন, ঘরের হয়তো খবর পাবেন। আর এইটা দিয়ে আপনি 3,020 টাকা পাইছেন বুঝে, আর এই যে খাবার দিয়ে গেলাম এটা দিয়ে চলেন। আর আপনার ছেলের আপনারা তো জীবিত আছেন, এতিমখানায় রাখছেন কেন? যাই হোক, থাকেন একটু কষ্ট করে কয়েক মাস, দেখা যাক কি হয়। আর যখন যেটা প্রয়োজন হয় বা যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমার নাম্বার ওইটা। আর ওই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ছবি সহ আমি আপনাকে বলছিলাম, একটু আমার সাথে দেখা করেন কাগজ নিয়ে, ঠিক আছে? ওই যে ঘরের ব্যাপারে একটু কথা বলবো, ঠিক আছে? তাহলে পাইছেন তো খুশি আপনারা, ওই হিরো কুরাইশি ভাই ওনার জন্যই আর ওনার বাবার জন্য দোয়া করবেন।